এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কোথায় সব? আমি এসেছি, আমি এসে গেছি। ওই জন্য আপনি এখানে? হ্যাঁ আমি তো এখানে। তো এর প্রশ্ন মানে? হ্যাঁ, অন্য জায়গা থেকে খেয়েছিলাম, কিন্তু নেশা হয়নি জানো তো। নেশা হয়নি। তো তোমাদের এখানে কোনো স্পেশাল ফেশাল কিছু? হ্যাঁ আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। বলছি নিয়ে আসছি। আচ্ছা, ছোলা তো ঘোড়া খায়। আমি কি ঘোড়া? আরে মাছ ভাজা নেই, আরে বোতল কই? হ্যাঁ এইটুকু বোতল, আরে বড় নেই বড়? হ্যাঁ আছে। হ্যাঁ আপনি এটা খান না। হ্যাঁ পরে আরো দেবো। ছেলে ফুলাচ্ছোল রাজনীতিতে ফাটিয়ে গলা উপেন মারে প্রজার উপর চালায় জুলুম পাকায় গন্ডগোল গন্ডগোল ভীষণ গন্ডগোল কাঁচা খুলে তাকে রূপর ঢালরে সবাই ঘোর ঢেলে দু হাত তুলে ঢাক পিটিয়ে বল রে হরি বল বলো বলো 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 হরি বল বলো হরি বল বলো বলো হরি বল বলো বলো হরি বল বলো বলো হরি বল বলো বলো হরি বল চাই পাঁচাত বোতল চাই পাঁচাত বোতল বলো বলো হরি বল চাই পাঁচাত বোতল চাই পাঁচাত বোতল চাই পাঁচাত 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 বোতল হরি বল পাঁচাত বোতল বোতল পাঁচাত হরি বল পাঁচাত কত বোতল কত হয়তো এখানে এখানে ওখানে ওখানে ওই খান নাম শুনতে শুনতে আমার কান একেবারে ঝাড়া ফালা হয়ে গেল। আমার রাতের ঘুমটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি চাই না আমার সামনে প্রাণ নিয়ে চলাফেরা করুক। ওকে আমি এমন শিক্ষা দেব যেন আমার সামনে এসে দাঁড়াতে না পারে। উপেন্দ্র চৌধুরী, তুমি নিজেকে খুব চালাক মনে করো না? তোমার চালাকির দিন কিন্তু শেষ হয়ে গেছে। তিনবার তোমার মুখোমুখি আমি হয়েছি, কিন্তু চতুর্থবার আর তোমার মুখোমুখি আমি হতে চাই না। আর তাই যদি হতে হয় তাহলে মহাভারতের অর্জুনের কথা মনে আছে? তার লক্ষ্য যেমন ছিল মাছের চোখ, আমার তেমন লক্ষ্য হবে তোমার ওই কপালটা। তোমার কপাল? হ্যাঁ তোমার কপাল।
এবার ভাগ্য পরীক্ষা হবে, কার কপাল ভালো আর কার কপাল মন্দ। বুঝতে পারছি তুমি কেন আমার উপরে এত খেপে উঠেছ। তোমার চাকরির জন্য আমি একটা চরিত্রের সার্টিফিকেট দিইনি বলে, তাই তো? আরে তুমি আমাকে কি চরিত্রের সার্টিফিকেট দেবে? যা নিজের কোনো চরিত্রে ঠিক নেই সে অন্য লোকের চরিত্রের সার্টিফিকেট দেবে কি করে? তুমি আমাকে ভুল ভাবছো অর্জুন, জানো না জনগণ আমার সঙ্গে আছে। সেদিন আমার মিটিং এ গিয়েছিলে, দেখো নি সেদিন কত লোকের ভিড়। একটা বাঁদর বা ভাল্লুক নাচের জায়গায় বহু লোকে ভিড় করে দাঁড়ায়, সেখানে তোমার মতন নেতার মিটিং এ ভিড় হবে, এতে নতুনত্ব কি আছে? কি তুমি আমাকে বাঁদর ভাল্লুকের সঙ্গে তুলনা করছো? আরে না 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 না, আপনাকে বাঁদর ভাল্লুকের সঙ্গে তুলনা করব তাহলে তো বাঁদর ভাল্লুকেদেরই অপমান করা হবে। মানে এত ক্ষমতা, তুমি জানো তোমার সমস্ত ক্ষমতা আমি এক নিমেষে ভেঙে দিতে পারি। উপেন্দ্রবাবু, পাথরের নিচে ঘাস চাপা থাকলে সেটা শুধু রংটা বদলায়, পাথর চাপা সরিয়ে দিলে আবার সে সবুজ হয়ে ওঠে। যার যা ঈশ্বর দত্ত ক্ষমতা সেটাকে চাপা দিয়ে আটকানো যায় না। অর্জুন মেশামশাই, আপনি? হ্যাঁ, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, বালি হলো দেখা হয়ে গেল। এসো ভেতর এসো। শোনো অর্জুন, ওই কুসুমের সুভাষ, তুমি একটু গাড়ির বাইরে দাঁড়াও। ও হ্যাঁ, যা বলছিলাম, ওই কুসুমের বিয়ের ব্যাপারে আমি তোমার সঙ্গে একটু পরামর্শ করতে চাই। বলুন মেশমশাই। তুমি তো জানো ছোটবেলা থেকে ওকে আমি কত আদরে মানুষ করেছি, জীবনে কখনো দুঃখের মুখ দেখেনি। তবু মেয়ে যখন বিয়ে দিতেই হবে সেটা আমার কর্তব্য, তাই বলছিলাম তুমি কি কুসুমকে সত্যি সত্যি বিয়ে করতে চাও? হ্যাঁ মেশমশাই, আমি কুসুমকে ভালোবাসি। তাহলে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? হ্যাঁ শর্ত, বিয়ের পর কুসুম তোমাদের এই পুরনো ভাঙা বাড়িতে থাকতে পারবে না, কুসুমের সঙ্গে তোমাকেও আমার বাড়িতে থাকতে হবে। সেটা কি করে সম্ভব মেশমশাই? বাড়িতে বাবা আছে, তাকে একলা ফেলে রেখে আমি আপনার বাড়িতে কি করে থাকব? দেখো সেটা আমার ভাবার কথা নয়, তোমার। সেটা সম্ভব নয় মেশমশাই। তাহলে তো বিয়ের ব্যাপারটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তুমি কি চাও না কুসুম বিয়ে করে সুখী হোক? হ্যাঁ চাই, কুসুম সুখী হোক, সেটাই আমি চাই। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করছি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।